বরাক উপত্যকার সীমান্ত জেলা করিমগঞ্জের বাজারি ছড়াস্থিত মাকুন্দ লেপ্রোসি কাম জেনারেল হসপিটালে শিশু চক্ষু চিকিৎসা সহায়ক রেটিনাল ক্যামেরা প্রদান করলো শচীন তেন্ডুলকার ফাউন্ডেশন। এ মর্মে হসপিটাল কর্তৃপক্ষ শচীন তেন্ডুলকারকে ধন্যবাদ জানান। রবিবার এক সাক্ষাতে হাসপাতালের দুই চিকিৎসক যথাক্রমে ডাক্তার চন্দন ও ডাক্তার মলুটি জানান, রেটিনাল ক্যামেরা শিশুদের চক্ষু বিষয়ক চিকিৎসা ক্ষেত্রে বিশেষ কাজে আসবে। এই যন্ত্রটির দ্বারা স্ক্রিনিং করে শিশুদের চোখের নানা খুঁটিনাটি রোগ সম্পর্কে জানা যাবে, ফলে সঠিক সময়ে রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা সহ রোগীদের পরামর্শ প্রদান করা যাবে। এই মেশিনটি মাকুন্দা হসপিটালে আসায় গোটা করিমগঞ্জ সহ জেলা সহ পার্শ্ববর্তী ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের লোকেরাও উপকৃত হবেন। আই এম ডক্টর চন্দন ফ্রম মাকুন্দা ক্রিশ্চিয়ান লেপ্রোসি এন্ড জেনারেল হসপিটাল। সো টুডে উই ওয়ান্ট টু থ্যাংক সচিন টেন্ডুলকার অ্যান্ড ইটস ফাউন্ডেশন ফর ডোনেটিং রেটিনাল ক্যামেরা। সো this is a great blessing for the people of Barak Valley. This helps in identifying retinopathy of prematurity in premature children. উল্লেখ, ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকারের দাতব্য সংস্থা এর আগেও মাকুন্দা হসপিটালে শিশুদের চিকিৎসা সহায়ক কয়েক লক্ষ টাকার সামগ্রী দান করেছিল। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।